বিশ্ব নবী দুজাহানের প্রেসিডেন্ট মায়ার নবী দয়াল নবী প্রেমের ছবি আমার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন সমস্ত মানুষগুলো সবাই আনন্দে আত্মহারা হয়ে গেলেন সবাই আনন্দিত সবাই উৎফুল্ল হয়ে গেলেন বিশ্ব নবীকে পাওয়ার পরে সকলে স্লোগান দিতে থাকলো আর ইসলামী সঙ্গীতগুলো গাইতে থাকলো দয়ার নবী মায়ার নবী আমাদের কাছে এসে গেছে যার বাড়িতে যা কিছু আছে তা দিয়ে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করলো কেউ খালি হাতে সাক্ষাৎ করে না কেউ না কেউ কোনো কিছুই হাতে নিয়ে এসে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করে খালি হাতে কেউ সাক্ষাৎ করে না কোনো কিছু নিয়ে এসে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করে কেউ খেজুর কেউ টাকা পয়সা বিভিন্নভাবে এসে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করলো আর নবীজিকে সাহস দিল কোনো ভয় নাই টেনশনের কোনো কারণ নাই আমরা আছি আপনার সাথে কিন্তু এখানে একটি বিষয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম দুঃখিনী মা গর্ভে ধারণী মা হযরতে আনাসকে নিয়ে আসলেন কারণ বাড়িতে কোনো কিছুই দেবার মতো নাই অর্থ নাই সম্পদ নাই গরিব মানুষ এক সন্ধ্যা খেতে পারে আর এক সন্ধ্যা না খেয়ে থাকতে হয় হযরতে আনাসের মা কলিজার টুকরা সন্তানের হাত ধরে বিশ্ব নবীর দরবারে এসে ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে এমন কিছু নাই যা আপনার কদম মোবারকে হাজির করতে পারি কত মানুষ কত দামি দামি খাবার ফল টাকা পয়সা সোনা দানা দিয়ে আপনার সাথে সাক্ষাৎ করছে ইসলামের জন্য দিনের জন্য তারা কত ত্যাগ স্বীকার করছে গো নবীজি কিন্তু আমার বাড়িতে এমন কোন যাবতীয় সম্পদ বলতে কোনো কিছু নাই আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার কাছে কোনো পয়সা কড়ি নাই দিনের নবী ডাক দিয়া বললেন আপনি এমনি এসেছেন সাক্ষাৎ করেছেন আমি খুশি হয়ে গেছি হযরতে আনাসের মা ডাক দিয়া বলে না না আমার অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সোনা দানা রূপা গহনা না থাকতে পারে আমার কলিজার টুকরা সন্তান হযরতে আনাসকে আপনার সেবা যত্নের জন্য আমি দিয়ে দিতে চাই আপনি যদি আমার কলিজার টুকরা সন্তানকে আপনার খাদিম হিসাবে নিয়োজিত রাখেন আপনার খাদিম হিসাবে যদি আপনি দায়িত্ব দেন তাহলে আমার খুশি হয়ে যাব আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বেশি সৌভাগ্যবান মানুষ আর কেউ নাই হযরতে আনাস কি বিশ্বনবীর দরবারে ছোট্ট শিশু আনাস কোনো কিছু বুঝে না কোনো কিছু জানে না নিজের কাজ নিজেই করতে পারে না ছোট্ট বাচ্চা হযরতে আনাস কি বিশ্ব নবীর দরবারে যখন খাদিম হিসাবে নিয়োজিত করলেন নিয়োগ দিলেন চলে গেলেন মা কিন্তু এখানে বিষয় হলো অবাক করার মতো বিষয় চিন্তিত হওয়ার বিষয় হযরতে আনাসকে খাদেমির দায়িত্ব দেবার পরে নিজের কাজ নিজেই হযরতে আনাস করতে পারেন না বিশ্বনবী উল্টো আনাসের খেদমত করতে হয় নিজের টুপি নিজে পরিষ্কার করতে পারে না নিজের জামাটা নিজে পরিষ্কার করতে পারে না নিজে উঠে খাইতে পারে না নিজে নিজে চলতে ফিরতেও ভালো করে পারে না এই আনাসকে বিশ্বনবী সর্ব অবস্থায় দেখাশোনা করতেন মাঝে মাঝে যখন আনাস বড় হয়ে গেলেন আস্তে 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 বিশ্বনবী বলে যে আমার কখনো কোনো সময় আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে কোনো সময় বিশ্বনবী আঘাত করেন নাই মারেন নাই দুঃখ দেন নাই কষ্ট দেন নাই আমার উপরে কোনো চাপ প্রয়োগ করেন নাই আমাকে কখনো কোনো সময় জবাবদিহি করতে হয় নাই অনেক সময় দেখা যায় বিশ্বনবীর মেসোয়াকটা এনে দিতেন টুপিটা এনে দিতেন জায়নামাজটা এনে দিতেন ছোট্ট ছোট্ট কাজগুলো হযরতে আনাস করতেন কখনো কোনো সময়
বিশ্ব নবী হযরত আনাসের উপরে কখনো জুলুম করেন নাই। একদিন হযরত আনাস কি দিনের নবী মায়ের নবী আমার বললেন, আনাস আমার জুব্বাটা একটু এনে দাও তো দেখি। হযরত আনাসকে জুব্বা নেবার জন্য পাঠানো হলো। হযরত আনাস গিয়া ছোট্ট ছোট্ট বালকগুলো ছোট্ট ছোট্ট সন্তানগুলো খেলাধুলা করে। হযরত আনাস সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা দেখছে, বিশ্বনবীর জুব্বার কথা স্মরণ নাই। দিনের নবী মায়ার নবী প্রেমের ছবি আমার, কলিজার টুকরা নবী, দুজাহানের প্রেসিডেন্ট, সরকার দোয়ালা, কতটা বড় মনের মানুষ, উদারতা কতটুকু থাকলে দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরে দিনের নবী মনে করলেন, আনাসকে আমি অনেক আগে পাঠিয়েছি জুব্বা নেওয়ার জন্য, আমার একটু তাড়াহুড়া, আমি একটু দিনের কাজের জন্য বাহিরে যাব। হযরতে আনাসকে দায়িত্ব দেওয়ার পরে আনাস কেন আসে না দেখি তো, কোনো বিপদ হয়ে গেল নাকি? দিনের নবী চলে গেলেন জুব্বাটা নেওয়ার জন্য, যাইতে রাস্তার ভিতরে দেখে সড়ঙ্গি একটি রাস্তা, ওই রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট বালকগুলো সন্তানগুলো ছোট্ট ছোট্ট সন্তানগুলো ছেলেমেয়েগুলো খেলাধুলা করে। আনাস সেখানে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট বালকদের খেলাধুলা দেখতেছে। দিনের নবী দূর থেকে লক্ষ্য করে দেখে, ওটি অন্য কেউ নয় রে, ওটি হলো হযরতে আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা দেখে আর মুস্কি মুস্কি হাসে। দিনের নবীজিও মুস্কি মুস্কি হাসে, তাবাসসুম হাসি, মৃদু হাসি দিয়া। দিনের নবীজি আনাসকে কিছু বললেন না, জুব্বা নিয়ে সে যখন পরে দিনের কাজের জন্য বের হয়ে পড়বেন, রেডি হয়ে যায়। আনাস মনে হয়ে গেল, হায় হায়, আমাকে তো দিনের নবীজি জুব্বা নিয়ে যাওয়ার জন্য বলেছিল, দায়িত্ব দিয়েছিল, পালন করতে পারলাম না। যেই জায়গাতে জুব্বা ছিল সেখানে গিয়ে দেখে জুব্বা নাই, চলে গেলেন বিশ্বনবীর দরবারে। ডাক দা বলে, ও নবীজি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি তো দায়িত্ব পালন করতে পারলাম না, ভুলে গেছিলাম। দিনের নবীজি মুস্কি হেসে ডাক দিয়া আনাসের মাথার উপর হাত রেখে বলে, আনাস তুমি ছোট্ট বাচ্চা, তুমি আমার যেটুকু পারো সেবা যত্ন করো, তুমি আমার খা দেন, তুমি যে আমাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো। আনাস তুমি যখন খেলাধুলা দেখছিলে আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম, তুমি তো খেলার সুযোগ পাও না, খেলাধুলাও করো না, কিন্তু তুমি খেলাধুলা দেখতেছিলে, আমি ওই মুহূর্তটা লক্ষ্য করে দেখলাম, তুমি মনোযোগ দিয়ে খেলা দেখছো, তোমার মুখে হাসি লক্ষ্য করলাম। আমি নিজে নিজে গিয়া জুব্বাটা নিয়ে এসে আমি জুব্বা পরে বাহিরে বের হয়ে পড়েছি, দিনের দাওয়াত দিতে যাব। আনাস ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি কখনো কোনোদিন আমারে কোনো কিছু চার নাই বলেন নাই, কোনো কাজের জন্য কখনো আমারে জবাবদিহি করতে হয় নাই, আমার উপরে কোনো কাজ আপনি চাপিয়ে দেন নাই, একটি দায়িত্ব আজকে আমারে দিয়েছিলেন নবীজি, আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনার জুব্বাটা নিয়ে এসে দিতে পারলাম না, আমি কত বড় হতভাগা, কত বড় কাঙ্গাল। দয়ার নবী মায়ার নবী চোখের কোনায় পানি নিয়া ডাকদা বলে, আনাস কোনো কষ্ট পাওয়ার কারণ নাই, তোমাকে আমি এত দয়া করি, মায়া করি, তোমারে ভালোবাসি, তুমি আমার দরবারে আছো, তুমি তো ছোট্ট মানুষ, তোমার প্রেম মহব্বত দেখে আমি খুশি হয়ে গেছি। হযরতে আনাস দীর্ঘ দশটি বছর ধরে বিশ্বনবীর খাদেম, বিশ্বনবীর সেবা যত্ন করতেন, বিশ্বনবীকে দেখাশোনা করতেন। হযরতে আনাস এমত অবস্থায় খেদমত করতে করতে দিনের নবীজি মায়ার নবী দিনের নবী আস্তে আস্তে করে যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো হয়ে গেল, দুনিয়া থেকে চির বিদায় নেবে এমত অবস্থায় হযরতে আনাস পাহাড়ের গুহার ভিতরে চলে গেল, একা একা চিল্লা চিল্লা ফোপা ফোপা কাঁদে,
হায় রে এতদিন পর্যন্ত দয়ার নবী মায়ের নবীর সঙ্গে একসাথে ছিলাম, নবী যে অসুস্থ জ্বরে কাতর অবস্থা, কোন মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবী যেখানে নাই আমরা সেখানে কেমন করে থাকব। দিনের নবীজি সাহাবাই কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও তো আমার আনাস কোথায় একটু দেখো। আনাস পাহাড়ের গুহার ভিতরে সুড়ঙ্গি পথের ভিতরে ফোপা ফোপা আওয়াজ করে কান্না করে, আর ওই কান্না জড়িত অবস্থায় সাহাবাই কেরাম বিশ্ব নবীর সামনে যখন নিয়ে আসে, ডাক দেয়া বলে, আনাস তুমি কি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, নাকি কান্নাকাটি করো কি জন্য? আনাস কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করছি, আপনি আরো দুনিয়াতে বেঁচে থাকেন, আমি আনাস আপনার সেবা যত্ন করতে চাই, আপনি এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেলে আমরা কেমন করে ধৈর্য ধরব। দিনের নবী ডাক দেয়া বলল, আনাস দুই দিন আগে দুদিন পরে আজ হোক কাল হোক পরশু হোক চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া করে কোনো লাভ নেই। হযরত আনাস ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ভুল করে থাকি আপনার কাছে, চলা ফিরা উঠা বসা কখনো কোনো মুহূর্তে যদি বেয়াদবি করে থাকি গো নবীজি, তাহলে একটু দয়া করে মায়া করে আমারে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। দিনের নবী ডাক দেয়া বলে, আনাস আমি যদি তোমার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি তুমিও মাফ করে দিও। নবী যেও কান্না করে, হযরতে আনাসও কান্নাকাটি করে, সাহাবায়ে কেরাম হাও মাও করে কান্না করছে। নবীজিকে হযরতে আনাসের মা ডাক দেয়া বলে, আনাস দিনের নবীজিকে খাদেম হিসাবে তুরে পাঠিয়ে দিলাম, ও আনাস আমার বাড়িতে কোনো খাবার নাই, অর্থ নাই, সম্পদ নাই, দামি কোনো খাবারের ব্যবস্থা নাই, এরপরও আমি এক সন্ধ্যা নবীজিকে খাওয়াতে চাই, তুমি দাওয়াতটা পৌঁছে দাও। হযরতে আনাস নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখিনী মা আপনার আপনাকে দাওয়াত দিয়েছে, আমার বাড়িতে এক সন্ধ্যা খাবার খেতে হবে, আপনি মেহেরবানি করে আপনার কদমটা আমাদের বাড়িতে একটু চাই, কদম মোবারক আমার বাড়িতে যদি পড়ে আমরা ধন্য হয়ে যাব। দিনের নবীজি বললেন যে ঠিক আছে, তোমার মাকে বল আমি দাওয়াত কবুল করব ইনশাআল্লাহ। হযরত আনাস মাকে বললেন, সব পরিবেশ হয়ে গেল, এমন সময় আনাসের মা মনে মনে চিন্তা করে, দিনের নবী যখন আমাদের বাসায় আসবে, বাড়িতে আসবে, আমি যেই বিষয়টি আমি মিলিয়ে দেখব, আকাশের চাঁদ সুন্দর না নবীজি সুন্দর? আমি জানতাম আকাশের চাঁদের চাইতে নবীজি সুন্দর হবে। আমি একটু চাঁদের রাতে, চাঁদনি রাতে, পূর্ণিমার চাঁদের রাত্রে আমি নবীজিকে দাওয়াত দিয়ে আমি চাঁদের সাথে নবীজির চেহারাটা মিলিয়ে দেখতে চাই। রাতের বেলা দাওয়াত করলেন বিশ্বনবীকে, চাঁদ উঠে গেছে, এমত অবস্থায় বিশ্বনবী চলে গেলেন তার বাড়িতে দাওয়াত কবুল করার জন্য। যে খাবার দাবার কমপ্লিট হয়ে গেল, আনাসের মা ডাক দিয়ে একবারে দেখে নবীজির চেহারার দিকে, একবার তাকায় চাঁদের দিকে, একবার চাঁদের দিকে লক্ষ্য করে, একবার নবীজির চেহারার দিকে লক্ষ্য করে। হযরতে আনাস ডাক দিয়ে বলে, মা বুঝতে পারলাম না, একবার চাঁদের দিকে তাকাও, একবার নবীজির চেহারার দিকে তাকাও। আনাসের মা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান আনাস রে, আমি চাঁদের দিকে একটাবার তাকিয়েছি, আবার বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়েছি, বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকিয়েছি, আবার চাঁদের দিকে আমি তাকিয়ে দেখেছি, খোদার কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার নবীর চেহারা মায়ার নবীর চেহারা চাঁদের চাইতেও সুন্দর। চাঁদের ভিতরে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই, এমন সুন্দর চেহারার মানুষ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের আমা তামাম পৃথিবীর জন্য ইহকাল এবং পরকালের দোজাহানের বাদশাহ হিসাবে যাকে সৃষ্টি করেছিলেন। দশটি বছর ধরে আনাস নবীজির খেদমত করলেন। আনাসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আনাস
যখন মৃত্যু সজ্জায় আনাসকে ওই সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে আনাস আমার নবী সম্পর্কে তুমি একটু বলো, আনাস বলেছিল যে আমাকে কখনো কোনো মুহূর্তে বিশ্বনবী কোনো কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হয় নাই, আমাকে কখনো একটি থাপ্পড় কখনো দেন নাই, হাজারো অপরাধ যদি আমি আনাস করেছি এরপরে কখনো রাগান্বিত হন নাই, আমি আনাসকে কখনো চোখ বড় বড় করে তাকিয়ে কখনো কথা বলেন নাই, আমি আনাসকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই, আমি আনাসকে কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে বসার জন্য বলে নাই, এতটাই ভালোবেসেছেন, এতটাই উদার মনের মানুষ ছিল। আমরা আজকে আমাদের অধীনস্থ যদি আমাদের বাড়িতে কাজের কেউ থাকে, কাজের মানুষ থাকে, কাজের লোক থাকে, তাদের সাথে আমরা যে প্রাসবিক চরিত্রে এবং তাদেরকে বিভিন্ন সময় দেখা যায় রড গরম করে, লোহা গরম করে, এরপরে তাদের পিঠের উপরে শরীরের উপরে আমরা সেকা দিতে থাকি, চড় থাপ্পড়, তাদেরকে রক্তপাত ঘটাই, তাদেরকে খাবার দিই না, খাবারের ভেতরে বৈষম্য করি, আমাদের খাবার একটা আর কাজের লোকদের খাবার আলাদা, আমরা তাদেরকে আমার গাড়িতে নিয়ে যেতে চাই না, তাদেরকে ঘৃণা করি, তাদেরকে কষ্ট দিই, বারান্দায় থাকতে দিই, উঠানে থাকতে দিই, আমরা তাদের জন্য খাবার দাবার দিই না, তাদের অধিকার বঞ্চিত করি। বিশ্বনবীর কাছ থেকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আমাদের এখান থেকে জানার বিষয় আছে। আমাদের সবচাইতে বড় সেলিব্রিটি, আইকন, আইডল, আমাদের সব কিছু আমরা অনুসরণ করব একমাত্র বিশ্বনবীকে, যেনার যে চরিত্র তার চলাফেরা উঠা বসা আল্লাহ পাক বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী বিশ্ব নেতা। এজন্য আসুন, হযরত আনাস 10টি বছরের খাদেম থাকার পরেও, বিশ্বনবী মারা যাওয়ার পরেও 100 বছর হযরত আনাস বেঁচেছিলেন, যতদিন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত হযরত আনাস বিশ্বনবীর জন্য কান্না করেছেন, সব সময়ের জন্য কান্না করতেন, কেউ জিজ্ঞেস করলে বলতো যে আমি নয়াল নবীকে হারিয়ে পৃথিবীটা আমার কাছে শূন্য শূন্য লাগে, নবীজিকে যেই দিন হারিয়ে ফেলেছি তারপর থেকে আমার উদাসীনতা, আমার মনের ভিতরে কোনো ভালো লাগা ভালোবাসা আর কোনো কিছু নাই, কারণ এত সুন্দর চরিত্রের মানুষ আমার জীবনে আমি আর দেখি নাই। আসুন, হযরতে আনাসের জীবনী থেকে, বিশ্বনবীর জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন, মানুষের উপরে তাদের অধিকার বঞ্চিত না করা, মানুষকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, এগুলো থেকে আমরা দূরে থাকি। আমরা যা খাবো, আমরা যা পরবো, আমাদের অধীনস্থ মানুষদেরকে, কাজের লোকদেরকেও ঠিক সেইভাবে আমরা খাবার দেব, পরার দেব, তাদের খোঁজখবর রাখবো, আমরা কখনো যেন বৈষম্য না করি। আল্লাহ পাক আমাদের সকলকে উদারতা বৃদ্ধি করে দিন, উদারতার মন মানসিকতা তৈরি করে দিন। আমিন।